কঞ্জুস, সারাদিন গাড়ি চালিয়ে আবার গাড়ি পরিষ্কার করতে হয়। ওস্তাদ, কি ডাকিস কা? মহাজন ডাকে। মহাজন আমারে ডাকছেন? হ্যাঁ। আলী, তোমার না একটা ভাই আছে? জি। হঠাৎ ওর কথা জিগাইতেছেন? আমার শফিক আর তোমার ভাই তো একসাথেই পড়ে। শফিক সেদিন বলতেছিল তোমার ভাইয়ের কথা। লেখাপড়া নাকি তো খুব, এমন একটা সোনার টুকরা ভাইয়ের কথা তুমি আমার আগে বলো নাই কেন? জি মহাজন, এইবার অনার্স সেকেন্ড ইয়ার ফাইনালে সবচেয়ে বেশি নাম্বার পাইছে, সবই আপনাকে দোয়া। ভালো ভালো, বেশ ভালো। ওর নামটা যেন কি? কি রে, তুই তো হন্তদন্ত হয়ে কই যাচ্ছিস? তোমা তো এখানে, আমি তোকে খুঁজতে খুঁজতে হয়রান। আমি তো এইমাত্র ক্যাম্পাসে এলাম, কেন কি ব্যাপার বলতো? প্রবীণ চাচাকে দেখতে গিয়েছিলাম, অবস্থা খুবই খারাপ, এক দুই নড়তে চড়তে পারছেন না। শোন, আমাদের না কিছু একটা করা উচিত, অন্তত ওষুধপত্র, ডাক্তারের ফি এইসব দিয়ে যদি সাহায্য করতে পারি তাহলে খুব ভালো হয়। আচ্ছা দাঁড়া, এই ক্লাসটা শেষ করে নিই, সবাই মিলে বসবো ব্যাপারটা নিয়ে, ঠিক আছে? ওকে, তাহলে ক্লাস শেষ করে তুই সবাইকে নিয়ে আসিস। হ্যাঁ, দেখা হচ্ছে। আরে রবীশ চাচা, কেমন আছেন? আছি। তা আব্বা, তুমি কেমন আছো? জি ভালো। ঠিক মতো পড়াশোনা হচ্ছে তো? জি। অনেক বড় হবা, মানুষের মতো মানুষ হবা, বড় হয়ে এই পরিবেশটারে ফিরায় দিবে এর নির্মল বাতাস। দোয়া করবেন। রবীশ চাচা, কি হয়েছে তোর? না, মনে হলো যেন রমি চাচাকে দেখলাম, আগের মতোই সুস্থ স্বাভাবিক। রুম থেকে বের হচ্ছিলেন, আমাকে দেখে স্নেহভরা কণ্ঠে কথা বললেন, তারপরে দেখলাম দূষিত বাতাসে দম বন্ধ হয়ে পড়ে গেলেন। শান্ত, আমরা একটা ব্যবস্থা নেব, রমি চাচা অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। ও হ্যাঁ, চল চল, ওর আবার বসে আছে, চল। শোন, আজকে আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়েছি। আমরা সবাই জানি যে আমাদের প্রিয় রমেশ চাচা ভীষণ অসুস্থ, তার শ্বাসকষ্ট বেড়েছে, ফুসফুসে রোগ ধরা পড়েছে, আর চাচার তো ছেলে মেয়ে কেউ নেই, আমাদেরকে তিনি তার বিয়ের ছেলে মেয়ে মনে করছেন। এখন তার এই দুরবস্থায় আমরা যদি তার পাশে এসে না দাঁড়াই তাহলে
আর তাই আমরা ঠিক করেছি যে রমিজ চাচার চিকিৎসার যে খরচের টাকাটা আমরা যে যা পারি নিজ থেকে চাঁদা তুলে দিয়ে দেবো। কি বলিস তোরা? এই দেখ, কালো ধোঁয়া উড়িয়ে ট্রাক বাস যাচ্ছে, এই জন্যই রমেশ চাচার এই অবস্থা। মানে বুঝলি না, বায়ু দূষণ। শোন, তুই আমি আমরা সবাই আমাদের রমেশ চাচার এই অবস্থাই হবে যদি না আমরা একটা ব্যবস্থা না নিই। এই দেখ, আমাদের শফিকের তো শ্বাসকষ্টের সমস্যা। শুধুই কি গাড়ির ধোয়া, ওই যে ইট ভাটা, প্রতিদিন ইট ভাটার বিষাক্ত বাতাস। আমার আব্বারে কত করে বলছি, আব্বা একদিন তুমি আর তোমার ওই ইট ভাটাই থাকবে, থাকবো না শুধু আমি। শফিক, সব ঠিক হয়ে যাবে, তুই এত মন খারাপ করিস না। শোন, শুধু ইট ভাটা কেন, কলকারখানার ধোয়া, নির্মাণ সামগ্রী ধুলাবালি, রাস্তার পাশে উন্মুক্ত হবে নির্মাণ সামগ্রী ফেলে রাখা, খোলা হবে ট্রাকে করে ইট বালু পরিবহন করা, এসবই হচ্ছে শ্বাসকষ্টের কারণ। এর কি কোনোই সমাধান নেই? অবশ্যই আছে। শোন, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আগে আমরা সচেতন হব, তারপর সবাইকে সচেতন করব। কি পারবো না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সবাই একসাথে চেষ্টা করব। লুক লুক করতে থাকো। হ্যাঁ দোস্ত, রমিজ স্যারের অবস্থা ভালো না। বলিস কি? যত ঢাকার কাছাকাছি আসছি বায়ু দূষণের পরিমাণ কিন্তু তত বেড়ে যাচ্ছে। শহরে কত নাগরিক সুবিধা, কত আইন কানুন, ভাই রে ওদিকে ঘোরাতেই গল। আইন তো সব কিছু করতে পারবে না, সবার আগে দরকার সচেতনতা, অবস্থাটা আমাদেরকে বুঝতে হবে, তারপর তো সমাধানের প্রশ্ন। অবস্থা দাঁড়িয়েছে, সবারই মনে হয় অক্সিজেন মাস্ক পরে ঘুরে বেড়াতে হবে কিছুদিন পর। তবে হ্যাঁ তোমার, তুই ঠিকই বলেছিস, বিশুদ্ধ অক্সিজেন মিস করছি আমরা এইসব বিষাক্ত বাতাসের কারণে, নিজের অজান্তেই আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি। বায়ু দূষণ এমনই এক নীরব খাত, আমরা কি বোকা তাই না?
আমাদের দিক থেকে যা কিছু করার সবটাই করা হবে। রোগীর অ্যাটেন্ডেন্ট কে? জি স্যার বলুন। অবস্থা খুব একটা ভালো না, মনে হচ্ছে ফুসফুসের কোনো সমস্যা। টেস্টগুলো করে ফেলুন, দেখা যাক কি করা যায়। আসলে সমস্যাটা অন্য জায়গাতে। সমস্যাটা কোন জায়গায় স্যার? আমরা কে কতটা নিজ নিজ দায়িত্ব পালন করছি। এই যেমন তোমরা কলেজের কয়েকজন ছেলে মেয়ে তোমাদের চাচাকে নিয়ে এত দূর এসেছো, এটা তো তোমাদের দায়িত্ব থেকেই করছো। পরিবেশের প্রতি কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে, তা যদি আমরা পালন করতাম তাহলে তোমাদের চাচা আর এই দশা হতো না। শুধু এক বায়ু দূষণের কারণেই ফুসফুসের নানা রকম রোগ থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হতে পারে, অথচ এ ব্যাপারে আমরা একদমই সচেতন না। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। এই দায়িত্ববোধটাকে যাকে তুলবার সময় হয়েছে। এই পৃথিবীটাকে নির্মল বাতাস ফিরিয়ে দিয়ে একে বারযোগ্য করে তুলবার দায়িত্ব আমাদেরই। তোমরা করুন, তোমাদের উপরই এই দায়িত্ব। তোমরাই পারবে পরিবর্তন নিয়ে আসতে। কি পারবে না? অবশ্যই পারবে। ফুল ফুটেছে কদম তালায় কে, হাতি নাচছে ঘোড়া নাচছে, সোনা মনির বিয়ে আমার লক্ষ্মী মা। কি রে রমেশ চাচার কি অবস্থা? অবস্থা ভালো না ভাইজান, চাচিকে রেখে এসেছি, কালকে আবার যেতে হবে। আর ভাইজান টাকা দরকার, ওই ফান্ড কালেক্ট করতে হবে। মামনি যা মারে কাউ খাইতে দিতে। ভাইজান একটা জরুরি কথা ছিল, মানে তোমাদের সবার সঙ্গে একটা জরুরি বিষয়ে কথা বলতে হবে। কি বিষয়? আচ্ছা শুনুন, হাত মুখ দিয়ে খাইতে ভাই, খাইতে খাইতে শুনুন চল। আচ্ছা বিষয়টা হচ্ছে আমাদের প্রাণ ভরে শ্বাস নেওয়া নিশ্চিত করতে হবে, ফিরিয়ে আনতে হবে বিশুদ্ধ বায়ু। নাহলে আজকে রমিত চাচার যে অবস্থা আমাদের একদিন সেই অবস্থা হবে। আমাদের পরিজন বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারে, তার ব্যবস্থা আমাদের কি করতে হবে এবং আজকে থেকে। ভাইজান তুমি বলো, তুমি আর কালো ধোঁয়া উড়িয়ে ট্রাক চালাবে না, খোলা ট্রাকে ইট বালু এসব বহন করবে না, বলো ভাইয়া। চাইলে তো ইট ঘরে বন্ধ করে দিতে, ব্যবসা বাণিজ্য করা যাবে না, বেকার বসে থাকতে হবে। একদম ভুল কথা বলো, তোমরা ইট ভাটার মালিকা, যদি সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পরিবেশ বান্ধব পদ্ধতিতে ইট বানাও তাহলেই তো হয়ে যায়। আর আব্বু তুমি কি জানো এই পদ্ধতিতে ইট বানানো সবচেয়ে সহজ, উৎপাদনও ভালো হয়, লাভও বেশি। সবার আগে আমাকে নিজেকে পরিবর্তন করা লাগবো, তাইলেই সবার মঙ্গল। কি ওস্তাদ কি কও,